মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে খুলনার চার চিকিৎসক 72 ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, সিআইডি পরিচয় গত 18 আগস্ট তাদের নিজ বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর সিআইডি তাদের সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না বলে জানায়। 21 আগস্ট খুলনার চার ডাক্তারের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বিএমএ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাড়ি বাড়ি তল্লাশির নামে তছ নছ করার অভিযোগ করা হয়। সিআইডি পরিচয়ে এই অভিযান করা হয় বলে অভিযোগ করা হয়।